এ রহমান আশিক জানতে চেয়েছেন তাবিজ ব্যবহার করা কি হারাম তাবিজ ব্যবহার করা আহ রসুল আকরাম সাল্লামের আদর্শ বিরোধী কাজ রসুল আকরাম সাল্লাহ সাল্লামের যে তীব ছিল তার যে আপনার তীব্র নবমী একটা সাশ্রয়ী আলাদা রয়েছে তার যে চিকিৎসা বিজ্ঞান ছিল বা চিকিৎসা যত পদ্ধতি তাঁর ছিল তাদের থেকে কোনো তাবিজ কবজ দেওয়ার কোনো পদ্ধতি তিনি অবলম্বন করেছেন বলে আমাদের জানা নেই তিনি ঝাড়ফুঁক করেছেন রুকিয়া করেছেন এবং সেভাবে নির্দেশনা দিয়েছেন কিন্তু তাবিজ কবজ ব্যবহার করেননি যার কারণ এটি রুসুল্লাহমসাল্লা আদর্শ বিরোধী কাজ এবং তিনি বলেছেন মালা আল্লাহ তামিম তান ফকাদার শাখা যে ব্যক্তি তামিমা ঝুলালো সে শিরিক করলো এমনি মাজাহারুল জানতে চেয়েছেন তাকদিরের প্রতি সঠিক বিশ্বাস কীভাবে করতে হয় হবে দেখুন মাঝহারুল ভাই তাকদিরের প্রতি বিশ্বাসটা হবে এই যে আমি কর্ম সম্পাদন করবো সেটা আমাকে করতে নির্দেশ করা হয়েছে আল্লাহ বলেছেন এ মালু তোমরা আমল করো কাজ করতে থাকো তোমাদেরকে আমল করতে বলা হয়েছে আমাদেরকে আমল করতে নির্দেশ করেছেন আল্লাহ তালা তাই আমরা আমল করতে থাকবো কাজ করতে থাকবো ভালো কিছু পাওয়ার লক্ষ্যে কিন্তু হবে সেটাই যেটা আল্লাহ তালা লিখে রেখেছেন এ হলো তাকদির অর্থাৎ কাজের জায়গায় আমাকে কাজ করতেই হবে আর বিশ্বাসের জায়গা থাকবে সেটাই যে আমি সেখানে যেতে পারবো যেখানে আল্লাহ তালা লিখে রেখেছেন তবে হ্যাঁ আমার চেষ্টা থাকতে হবে ভালো জায়গায় যাওয়ার জন্য এ হলো তাকদির কানিজ সাদি আপনি জানতে চেয়েছেন বাসার বেসিন যদি পশ্চিম দিকে হয় তাহলে কি থুতু ফেলার ব্যাপারে গুণ হবে এবং পরবর্তীকরণে কি বেসিনে 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 তুঁতু ফেললে তো মানুষ নিচে ফেলে পশ্চিম বলতে তো সরাসরি সামনের দিকে যখন দুতু ফেলা হয় সেটাকে পশ্চিম দিক বলা হয় বেসিনে মানুষ তো একটু মাথা নিচু করে ফেলে তাহলে এখন পশ্চিম দিক হবে না নিচের দিক হবে অতএব পশ্চিম দিকে তুতু ফেলার যে নিষেধাজ্ঞা দিছে রয়েছে সেটি বেসিনে ফেললে হবে না তারপরে হ্যাঁ দূর থেকে যদি ফেলা হয় বেসিনে নিক্ষেপ করা হয় সেক্ষেত্রে যাতে একটু সাবধানতা অবলম্বন করা হয় যাতে কেবলার দিকে নিক্ষেপটা না হয় নাবীর মুন্না আপনি জানতে নবীউল্লাহ মুন্না জানতে চেয়েছেন দুরুদে শেফা হাজারি তুনাজ্জিন তুনাজ্জিনা লাখি পড়াকি বিধা হাঁ ভাই নবীল্লাহ আপনার নামটার একটু সংশোধন করতে হবে ভাই নবীল্লাহ নবীউল্লাহ মানে নবী আপনি নবী নন আমরা কেউ নবী নই এ ধরনের নাম খুবই জঘন্য ভুল এটার কারেকশন করা উচিত যত কষ্ট হোক এ নাম সংশোধন করা উচিত এবং আপনি সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে পরামর্শ করে কিভাবে নামটি সংশোধন করবেন কাগজপত্র সব জায়গাতে সেই চেষ্টা আপনার করা উচিত নবিউল্লাহ কারণ নাম হয় না এবার আসুন আপনার প্রশ্নের উত্তরে দুরুদের শেপা হাজারি তুনা জেনা লাখি এরকম অনেক দুরুদের প্রচলন আমাদের সমাজে রয়েছে এগুলোর কোন কোনোটার অর্থের মধ্যে শব্দের মধ্যে আপত্তিকর কথা রয়েছে যেগুলো রসুল্লা আকরাম সাল্লামের সানে যায় না সেগুলো আমাদের অবশ্যই বর্জন করতে হবে আর যেগুলোতে আপত্তিকর কিছু নাই অর্থের দিক থেকে ঠিক আছে রসুল আকরম সাল্লাহ আসলামের প্রতি দোয়ামূলক তো রসুল আকরম সাল্লাহ আসলামের প্রতি দোয়া করাটাই তো দূরত দিক থেকে এটা ঠিক ছিল বাট সেই দূরতগুলো পড়ার বিশেষ ফজিলত আছে এটা এতবার পড়লে এরকম এটা এইভাবে পড়লে এই লাভ হবে এগুলো সবগুলো মনগড়া এবং বেদাৎ কুসংস্কার ইসলামের মধ্যে নিজেদের মনগড়া কথাবার্তা যার কোনো ভিত্তি রসুল করিম সল্লা সাল্লামের কোনো হাদিস থেকে পাওয়া যায় না কোরআন থেকে তো নয় যার কারণে এগুলো আমাদের পড়া উচিত নয় সেই বিশ্বাস থেকে যদি কেউ পড়েন যে এটা এতবার পড়লে এটা হবে এটা হবে তাহলে সেগুলো অবশ্যই বেদাৎ হবে অবশ্যই পরিত্যাজ্য হবে রসুল আহামসল সাল্লাম বলেছেন মান আহদা হাজা আমাজা মালাইসাম হুফাহরাত যে ব্যক্তি আমাদের দিনের ভেতরে অনেকে দুনিয়াবী বিষয়টি নিয়ে এনে বলেন যেটা বেদাত গাড়িতে চড়াবেদাত ইত্যাদি সেগুলো হাস্যকর কথা বেদাতের সঙ্গেই না জানার কারণ এরকম তিনি বলেছেন আমার দিনের ভেতরে ধর্মীয় কাজের ভেতরে যদি এমন কোনো কাজ কেউ করে যেটা করার নির্দেশ করা হয়নি লাইসা আলহি আমরুনা সে ব্যাপারে আমাদের কোনো নির্দেশ নাই তাহলে সেটা প্রত্যাখ্যাত প্রত্যাখ্যানযোগ্য তো এরকম কোনো দূরত পড়লে এরকম কিছু লাভ হবে এতবার পড়লে ওই লাভ হবে এরকম কোনো কথা যেহেতু তিনি বলেননি অতএব এরকম ধারণা পোষণ করা এটা হলো ধর্মীয় বিষয়ে নতুন কোনো কিছু আবিষ্কার করা যেটা সম্পূর্ণ পরিত্যাগ জম কথা এরপরে জুলিয়াস মালিথা ইয়াডি থেকে আপনি জানতে চাইছেন ইয়াং ছেলে দাঁড়ি ছোট করে রাখলে কি গুণা হবে একটু ব্যাখ্যা করুন বোন দাড়ি সবার জন্যই বড় করার নির্দেশ ইয়াংদের জন্য বিশেষ কোনো ছাড় দেয়া হয়নি বরং আল্লাহ আল্লাহর্বুল আলমিনের আনুগত্য যৌবন বয়সে তারুণ্যে আরও বেশি করে করতে হবে যেহেতু আল্লাহ রব্বুল আলমিন এই বয়সটাতে হিম্মত দিয়েছেন সৎসাহস দিয়েছেন এবং এটা চ্যালেঞ্জ নেওয়ার বয়স এই বয়সটিতে আমরা দুনিয়ার অনেক অসাধ্য সাধন করি তাহলে আল্লাহব্বুল আলমিনের নির্দেশকে পালনের ক্ষেত্রে আরও সিরিয়াস হওয়া উচিত যুবক এবং তরুণ হলে দাঁড়িয়ে কিছুটা ছোট রাখা যাবে এমন কোনো কথা নেই সর্বাবস্থায় দাঁড়ি ছোটো করা ছাঁটা চাঁচা এটা নিষিদ্ধ রসুল্লাহ কাম সাল্লাম বলেছেন আফুল হা আরফুল্লো হা তোমরা দাঁড়িয়ে ছেড়ে দাও দাঁড়িয়ে লম্বা করো এই নির্দেশটা কিন্তু তিনি সকলের জন্য কমনভাবে করেছেন ইয়াং অথবা বয়স্ক কাউকে এখান থেকে তিনি স্বতন্ত্র উল্লেখ করেননি